সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। মহারাজ, আমি অনেকক্ষণ থেকে দেখছি আপনি উদ্ভ্রান্তের মতো খালি পায়চারি করে বেড়াচ্ছেন, কি হয়েছে? নবাব বাহাদুর খাজনার জন্য খুব চাপ দিচ্ছে, আর শুধু চাপ নয়, নির্দেশ দিয়েছেন খাজনা বাড়াতে হবে, কিন্তু বাড়াবো কি করি, এবারে তো অতিবৃষ্টি বন্যায় চারিদিক ভেসে গেছে, কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি শান্ত হন, এভাবে উতলা হলে কি সমস্যা মিটবে মহারাজ? মিটবে না, ঠান্ডা মাথায় আপনাকে ভাবতে হবে, কাল সবার সাথে আলোচনা করুন, দেখবেন আলোচনাতে সমস্যা ঠিক মিটবে। দেখি কাল সবার সাথে আলোচনা করে কিভাবে খাজনা বাড়ানো যায়। এবার আপনি শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। হ্যাঁ, এখন বলো তো তোমরা কে কি বলবি, এবারে অতিবৃষ্টি সবার মাথায় আশা করি আছে, আর সেই সবগুলোকে মাথায় রেখে আমায় জানাও খাজনা বেশি দেব কি করে। মহারাজ, আমরা নবাব বাহাদুরের সাথে আলোচনা করতে পারি না। না না না, সেই সুযোগ এখন আর নেই, আলোচনার পথ বন্ধ। এই সুযোগ ও পাল এখনো আসেনি, এর একটাই সমাধান। কি 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 সমাধান? আমাদের ব্যয় সংকোচ করতে হবে। আপনি ভালো বলেছেন মন্ত্রী মশাই, কিন্তু আমাদের মহারাজ তো মিতব্যয়ী, ওনার তো সেইভাবে কোনো খরচই হয় না। খুব হয় মহারাজ, আপনিও অনেক বাড়ি খরচ করেন, আপনি আপনি মোটেই মিতব্যয়ী নন। কি বলছেন মন্ত্রী মশাই? মন্ত্রী, তুমি কি বলতে চাও আমি অমিতব্যয়ী, অধিক খরচ করি? আই, তুমি প্রমাণ দিতে পারবে? পারবো মহারাজ, তবে সত্য কথা শুনবার মতো ক্ষমতা আপনার আছে তো? তুমি কি বলছো মন্ত্রী, আমি তো অবাক হয়ে যাচ্ছি। মহারাজ মহারাজ, শান্ত হয়ে শুনুন, আপনার শোনার প্রয়োজন আছে। আপনি আমাদের রেখেছেন, কিন্তু এমন একজনকে পয়সা দিয়ে পুষছেন যার এখানে কোনো দরকারই নেই। আপনি কার কথা বলছেন মন্ত্রী মশাই? ভাঁড় গোপালের কথা বলছি মহারাজ। আচ্ছা মহারাজ, আপনি যে একটা সংকটে আছেন সেটা তো গোপাল জানে। হ্যাঁ, তাহলে সে এখনো আসেনি কেন? গোপাল না হোমে লাগে না যজ্ঞে লাগে। সেটা অবশ্য ঠিক, গোপাল আসতে দেরি করে, কিন্তু ও আমাকে অনেকবার বিভিন্ন ভাবে বাঁচিয়েছে, তাই ওর প্রতি আমি দুর্বল। কিন্তু মহারাজ, আপনাকে খরচের বিষয়টাও তো দেখতে হবে। আচ্ছা আচ্ছা, এখানে ওর কি কাজ বলুন। তাহলে আমরা কি আলোচনার মধ্যে ছিলাম সেনাপতি? ব্যয় সংকোচ, ব্যয় সংকোচ। মহারাজ মহারাজ, আমাদের ব্যয় সংকোচ করতে হবে। ঘরে ঢুকেই কিছু একটা গন্ধ পেলাম। মন্ত্রী মশাই আমাকে দেখেই প্রসঙ্গ পাল্টালেন। তাহলে কি আমার সম্পর্কে আলোচনা হচ্ছিল? মহারাজ, বাইরে ভারী চমৎকার আবহাওয়া, কিন্তু রাজসভার অন্দরে কেমন যেন আষ্টে গন্ধ পাচ্ছি। উমা, আষ্টে গন্ধ কই? আমার নাক তো আসছে না। তোমার নাক আমার নাক সাধারণ না, এই নাকে রাজসভাতে আষ্টে গন্ধ আসবে না। গোপালের নাকটা তো অসাধারণ বড়ির মতো, তো ওই বড়ি নাকে গন্ধ আসতে পারে। আপনার নাকটা আরো অসাধারণ, শুধু গোপালের চরকা দেখেন আর ওই বাঁকা নাকটা গলিয়ে দেন। নিজের চরকায় তেল দিন না মন্ত্রী মশাই। আহ গোপাল, আমাদের এখন শিয়রে সমন্নাচ্ছে, আমরা বড় চিন্তিত। কিন্তু গোপাল, তোমার আসতে এত দেরি হলো কেন? পুটির তিন দিন ধরে খুব জ্বর মহারাজ, আজ দেখতে গিয়ে একটু আটকে গিয়েছিলাম। তা সে কেমন আছে এখন? না 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 না, এইভাবে হবে না, এইভাবে হবে না, নবাব বাহাদুরের কাছে গিয়ে বলতে হবে। গোপাল গোপাল, আমি তোমাকে এই রাজ্য থেকে ভাগিয়ে ছাড়বো। কি বুঝলে রাজবৈদ্য? আমার সঠিক জায়গায় সঠিক সময়ে আগুন লাগানোটা কেমন হয়েছে? কি মনে হয় মহারাজ, গোপালকে তাড়াতে রাজি হবেন? যখন সোজা আঙুলে ঘি ওঠে না, তখন আঙুলটাকে বেঁকাতে হয়, আর একবার অনুরোধ করব, তারপর আর অনুরোধ না করে সোজা অভিযোগ করব নবাব বাহাদুরের কাছে। এই একটা মোক্ষম সুযোগ এসেছে গোপালকে ছেঁটে ফেলার। আমি আর একবার মহারাজের কাছে যাব, গোপালকে এই রাজ্য থেকে তাড়াতেই হবে। তুমি আসার আগে মন্ত্রী মশাইয়ের সে কি লম্ফঝম্ফ,
মন্ত্রী মন্ত্রী নন, ষড়যন্ত্রে কিন্তু লম্ফ দিয়ে কাঁধে চড়ে, লেজ নাই কিন্তু। সে যাই হোক, মহারাজ বিপদে পড়েছেন, মহারাজকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদের কিছু তো একটা করতেই হবে। নবাব বাহাদুরের এই পত্র বোমা, মহারাজকে করলো কাদর, সেই দেখে মন্ত্রীমশাই গায়ে দিলেন সুগন্ধি আতর। শোনো সভাকবি, মহারাজ যদি মন্ত্রীমশাইয়ের প্ররোচনায় গোপালকে বহিষ্কার করে তবে আমরা ওই রাজসভা পরিত্যাগ করব। হ্যাঁ, আমি আমার ওই লম্বকর্ণ কীর্তন কাব্যগ্রন্থটি বাড়িতে বসেই সমাপ্ত করব। লম্বকর্ণ কাব্য? শুনো শুনো সবে পুরো নারীগণ, লম্বকর্ণ কীর্তন আমি করছি বর্ণন। নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্র নাম, কৃষ্ণনগর নগরেতে ছিল তার ধাম, মন্ত্রী ছিল বুদ্ধিহীন, কুবুদ্ধিতে পটু, লম্বকর্ণ বক্র নাসিকা, গায়ে গন্ধ কটু। অসাধারণ, কাল একবার গ্রন্থটা নিয়ে এসো, মহারাজকে সময় সুযোগ করে শোনাবো। কাল যদি গোপালের কিছু হয় তখন সবাই দেখবে, মন থেকে বলছি তোমায়, আজ ওরা দেখবে আর জ্বলবে। সমস্যার সমাধান কিছু হলো মহারাজ? না না, উল্টে আরো জটিল হয়ে গেল বিষয়টা, আমার কাছে এখন বিষে পরিণত হয়েছে। মন্ত্রী বলছে, মহারাজ মন্ত্রীমশাই আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি চলে যাচ্ছি, আমি আপনার মন্ত্রীকে মোটে দেখতে পারি না। প্রণাম মহারাজ। বলো মন্ত্রী, এখন আবার কিসের দরকার? এখন তো সংকটের সময়, এই সময় তো আমাদের ঘন ঘন দেখা হওয়াটা খুব জরুরি। তারপর কি ভাবলেন? কিসের ব্যাপারে? গোপালের ব্যাপারে। না 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 না, গোপালকে আমি বরখাস্ত করতে পারবো না। গোপালকে যে আমি বড় ভালোবাসি, আর তাছাড়া একজনের বেতন কেটে আর কতটুকুই বা খাজনা বাড়াতে পারবো। না না না, তুমি বরং অন্য কিছু ভাবো। ঠিক আছে, এবার আঙুল বাঁকাতে হবে, আজকেই বটাঘটাকে মুর্শিদাবাদে পাঠাবো নবাবের কাছে। কি ভাবছো? দ্বিতীয় রাস্তা পেলে কিছু ভাবছি মহারাজ। যাই বাড়ি যাই, কাল একটা কিছু বার করে ফেলবো। আজ তুই খুব ভালো রেঁধেছিস ঘরটা, আঙ্গুল চাটতে চাটতে আঙ্গুলটা কেমন সরু হয়ে গেছে। তোর ভালো লেগেছে তাহলেই হলো, আমার আমার রান্না করা সার্থক। বটাঘটা ঘরে আছিস? আছি মন্ত্রীমশাই, আছি। দরজা খোল, অনেক কথা আছে। ঘরটা দেখ তো, মন্ত্রীমশাই কেন এত রাতে এলেন? বলুন মন্ত্রীমশাই। ভেতরে চল, অনেক কথা আছে। ভেতরে আসুন মন্ত্রীমশাই, বলুন কি করতে হবে আপনার জন্য। এক্ষুনি তৈরি হ, তোদের মুর্শিদাবাদ যেতে হবে। মানেটা কি এক্ষুনি? মানে আমাদের কি আজ রাতেই যেতে হবে? হ্যাঁ, গরুর গাড়ি বলে দিয়েছি, একটা চিঠি নবাব বাহাদুরকে দিবি, আর নবাব বাহাদুর কি বলে শুনবি, তারপর চলে আসবি। খুব জরুরি আছে এই যাওয়াটা। নবাব বাহাদুর আমাদের সাথে কথা বলবেন? বাবারে, আমরা আমরা নবাব বাহাদুরের সাথে দেখা করতে যাচ্ছি শুনেই নিজেকে নিজেকে কেমন যেন ওই আমির উমরাহ মনে হচ্ছে। শোন শোন শোন, ভুল ভাল কথা একটু কম বল, সময় নেই সময় নষ্ট করার মতো। এই নে এই নে এই নে, পথে যাওয়া আসা খাওয়া দাওয়ার খরচ কারো অনেক খুঁড়ি এসে যাবে, তোরা তৈরি হ। কৃষ্ণনগর থেকে কোনো খবর আসেনি তাই না উজির? ঠিক বলেছেন জাহাপানা, খাজনার বাজনাও বাজেনি আর কোনো চিঠিও আসেনি। কৃষ্ণচন্দ্রের খুব সাহস বেড়েছে, ও আমার আদেশ অমান্য করে। জাহাপানা, কৃষ্ণনগর থেকে দুইজন লোক দেখা করতে চায়, তাদের নাম বটকৃষ্ণ আর ঘটকৃষ্ণ। বাবা, বেশ মিলিয়ে নাম রেখেছে তো ওদের বাবা মা। কৃষ্ণনগরের মহারাজের কৃষ্ণচন্দ্রের দূত বটকৃষ্ণ এবং ঘটকৃষ্ণ, যাও ডেকে নিয়ে এসো। আমার নাম বটকৃষ্ণ, কৃষ্ণ বাদ দিলে একটা আকার টয়ের গায়ে পড়ে হয়েছে বাটা। আমারও তাই, এই কৃষ্ণ বাদ গিয়ে ডয়ের গায়ে আকার পড়ে হয়েছে ঘটটা। বাবা বাবা বাবা, এ তো দেখি ঘটনার ঘন ঘটা। তো মহারাজ তোমাদের কি বলে পাঠিয়েছে? আগে আমাদের মহারাজ পাঠায়নি, আমাদের পাঠিয়েছেন আমরা যার শ্রীচরণের দাস সেই মন্ত্রী মশাই। মানে? মানেটা তো ঠিক বুঝলাম না। মানেটা এই চিঠিতে লেখা আছে নবাব বাহাদুর, চিঠি পড়লেই সব বুঝতে পারবেন। উজির, চিঠিটা পড়ো।
এতক্ষণে বটাঘটা নিশ্চয়ই পৌঁছে গেছে নবাবের কাছে। আমার চিঠিও নবাব পড়ে ফেলেছেন আশা করি। ও ও, এইবার তো শুরু হবে আসল খেলা। মন্ত্রীমশাই কি কিছু স্মৃতি রোমন্থন করছেন, ভাবছেন আর হাসছেন? না 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 না, নতুন করে কি আর হাসবো, আমার আমার মুখটাই তো হাসি হাসি। গোপাল, এই বাজে কথা ছেড়ে কাজের কথা এসো সবাই। ও মন্ত্রী, কিছু কি ভাবলে, মানে কি হবে? খুব চাপ মহারাজ, খরচ কমাতেই হবে, কিন্তু খরচ কমানোর কোনো উপায় দেখতে পাচ্ছি না। খরচ তো কমাতেই হবে, এক কাজ করা যায়, আমরা আমাদের বেতন যা পাই তার অর্ধেক নেব, এতে করে কি সুরাহা হতে পারে মহারাজ? বাহ গোপাল বাহ, তুই তো দারুণ একটা কথা বললে। কি মন্ত্রী, গোপালের প্রস্তাবটা তো দারুণ, কি বলো সবাই? ভাবতে হবে ভাবতে হবে, দিনকাল যা পড়েছে এক মুহূর্তে তো আর চলে না। মন্ত্রী মশাই ঠিক বুঝেছেন, মন্ত্রণা দিলেই তো আর মন্ত্রী হওয়া যায় না। একই দেখছো সংসার চালাতে হিমশিম খাচ্ছি, তার উপর অর্ধেক বেতন। বুঝেছি, এই প্রস্তাবে কেউ রাজি হবে না। তাহলে উপায়টা কি? কি কৃষ্ণচন্দ্রের এত বড় স্পর্ধা আমার কথা অগ্রাহ্য করে? ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি। তাহলে আমরা মন্ত্রীমশাইকে কি বলবো? বলবে আমি মন্ত্রীর কাজে খুব খুশি, আমি মন্ত্রীর বিষয়টা দেখবো, আর বলে দিও বাড়তি খাজনার জন্য মন্ত্রী যা করবে নবাবের তাতেই সমর্থন আছে। আমরা তবে আসি, এসো। উফ উফ উফ, কখন যে বটাঘটা আমাকে খবরটা দেবে, আমি আমি পাগল হয়ে আছি। নবাব বাহাদুর নিশ্চয়ই কিছু একটা করার ব্যবস্থা নেবেন। মন্ত্রীমশাই, বটাঘটাকে সাবধানে নিয়ে এসেছি, কেউ জানতে পারেনি। খুব ভালো খুব ভালো, যাও 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 যাও, তুমি বিশ্রাম করো। তোদের জন্য কখন থেকে আমি বসে আছি রে, আগে বল, আগে খবরও বল, কি হলো, কি হলো, নবাব বাহাদুর কি বললেন বল? নবাব বাহাদুর খুব তাড়াতাড়ি কিছু একটা ঘটনা ঘটাবে। ব্যাস 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 ব্যাস, আমার কাজ ছিল নবাব বাহাদুরকে জানানো, জানানো হয়ে গেছে, এখন আমি শুধু দেখবো মহারাজের কত ক্ষমতা। যা 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 যা, তোরা বিশ্রাম নে বিশ্রাম নে, তারপর কাল থেকে শুরু করবো আমাদের নতুন কাজ। একটা একটা করে দিন চলে যাচ্ছে, নবাব বাহাদুরের খাজনার ব্যাপারটা কিন্তু আমাকে বড় ভাবাচ্ছে। আমিও কিছু দিশা দেখতে পাচ্ছি না মহারাজ। মহারাজ, নবাব বাহাদুরের দূত আপনার সাথে দেখা করতে চায়। এই মরেছে, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। এবার কি হবে বলো তো মন্ত্রী? দেখাই যাক না নবাব বাহাদুর কি বলতে চান। প্রহরী, ডেকে আনো দূতকে। এইবার কিন্তু খেলা জমে গেছে মহারাজ, এবার আমার পালা। মন্ত্রীমশাইয়ের মুখটা কেমন উজ্জ্বল হয়ে গেল, কেমন কেমন যেন লাগছে। প্রণাম মহারাজ, জাহাপনা আপনাকে একটি পত্র দিয়েছেন, পত্রটি একদম ব্যক্তিগত, এই নিন মহারাজ। চিঠি পড়ে কৃষ্ণচন্দ্রের অবস্থা কিরকম হবে আন্দাজ করতে পারো? পারি জাহাপনা পারি, ঠিক বিনা জলে যেমন মাছ ছটফট করে ঠিক তেমন। বুঝলে উজির, কৃষ্ণচন্দ্রের মন্ত্রীটা বেশ কইয়ে বলিয়ে, তোমার মতো ল্যাদারুস নয়। আমি ল্যাদারুস কিসে জাহাপনা? তুমি চৌকস নও, মন্ত্রী পেরেছে, তুমি হলে পারতে না। আমি চেষ্টাই করতাম না, আপনার বিরুদ্ধে যেতে হবে এই রকম কাজ আমি করতাম না। সে আপনি আমাকে যতই বোকা বলুন আর যাই বলুন, যার নুন খাই তার গুণ আমি অবশ্যই গাইব। বাবা 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 বাবা, তোমাকে যতটা বোকা ভেবেছিলাম তুমি কিন্তু ততটা নও, তুমি মানুষটা খুব ভালো। আচ্ছা উজির, তবে কি আমার বিচারে একটু ভুল হলো? আমি বলি কি, দিন না পাঠিয়ে আপনার গুপ্তচর, খবর নি কে ঠিক কে ভুল। একটা কথা আমাকে খুব ভাবিয়েছে, তাই আমি কৃষ্ণচন্দ্রের উপর রেগে গিয়েছিলাম। কি কথা জাহাপনা? ওই যে গোপাল ভাঁড় চুপ করে বসে বেতন নিয়ে যায়, তবুও তাকে বহিষ্কার করে দেয় না। মাঝে মাঝে তো আপনি বলতেন জাহাপনা যে আমার কাছে একটা গোপাল নেই। বলেছিলাম না, না আমি ভুলই করেছি, কাজ করার আগে তোমার মতটা নেওয়া আমার উচিত ছিল। আপনি আপনার গুপ্তচরকে কৃষ্ণনগরে পাঠিয়ে দিন জাহাপনা। উজির, এই দায়িত্ব তোমাকে নিতে হবে, তুমি সব ব্যবস্থা করে আমাকে জানাবে। আমার আমার এখন কেমন যেন অস্থির অস্থির লাগছে। যথা আজ্ঞা জাহাপনা।
আপনি আমাকে ডেকেছিলেন মহারাজ। হ্যাঁ গোপাল, কিন্তু যে কথাটা তোমাকে বলবো বলে ডেকেছি সেটা বলতে গিয়ে না গলাটা কেমন ভারী হয়ে যাচ্ছে, ভেতর থেকে ভীষণ কষ্ট হচ্ছে গোপাল। কি এমন কথা মহারাজ যে আপনার এরকম কষ্ট হচ্ছে? আমাকে আপনি স্বচ্ছন্দে বলতে পারেন মহারাজ? নবাব বাহাদুরের আদেশ যে তোমাকে রাজসভা থেকে বহিষ্কার করতে হবে, নবাব বাহাদুরের চিঠিতে সেই কথার উল্লেখ আছে। তাতে কি করার আছে মহারাজ, এটা তো আর আপনার আদেশ নয়, এ নিশ্চয় মন্ত্রী মশাইয়ের কাজ। তুমি একদম সঠিক কথা বলেছ, এই সব কাজ মন্ত্রী, ও অনেকদিন থেকেই আমাকে বলছে তোমাকে বহিষ্কার করার জন্য। এইবার একদম নবাব বাহাদুরের কাছ থেকেই অনুমতি নিয়ে এসেছে, আমি নাকি পয়সা দিয়ে ভাঁড় পুষছি। আমার অপরাধ? কোনো অপরাধ নেই, শুধু ব্যক্তিগত আক্রোশ। তুমি আমাকে ক্ষমা করে দিও গোপাল, ক্ষমা করে দিও। হেমা ছিছি মহারাজ, আপনি এইভাবে আমার সাথে কথা বলবেন না, আমি আপনার নুন খেয়েছি, তাই মৃত্যুর আগে পর্যন্ত আপনার হয়েই থাকবো মহারাজ, তবে মন্ত্রী মশাইয়ের নিস্তার নেই। গিনি অগিনি, নাও বেড়ে যেতে নাও, বেড়ে যেতে নাও, আমরা কাল সকালে ভোরের আলো ফুটবার আগেই রওনা দেবো, বুঝলে? কি কোথায় যাবে গো? তোমার তো অনেক দিনের ইচ্ছা একটু বেড়াতে যাবার, চলো, এতদিন পর আমার সময় হয়েছে, মহারাজের কাছ থেকে কিছু দিনের ছুটি মঞ্জুর করে নিয়েছি। বাবা বাবা, এই মহারাজ তো খুব ভালো, এক কথায় একদম ছুটি দিয়ে দিলেন। হ্যাঁ দিয়ে দিলেন। আর ওই ঢ্যাঙা ডোগা মন্ত্রী মশাই, উনি বাগড়া দেননি? না না, উনি বরং আমার যাত্রা যাতে সুন্দর ভাবে হয় সে ব্যবস্থা করে দিয়েছেন। ও যাক বাবা, তাহলে সুমতি হয়েছে। তোমাকে কি বলবো গিন্নি, ভগবান মাঝে মাঝে এমন পরীক্ষায় ফেলেন, তোমাকে মিথ্যে কথা বলে নিয়ে যাচ্ছি, নইলে তো তুমি কেড়ে ফেলবে, তোমার চোখের জল যে আমি সহ্য করতে পারি না। কি হলো অমন লম্বা শ্বাস ফেললে কেন? না ওই বাচ্চাগুলোর কথা মনে পড়ে গেল তো, যাই ওদের একবার দেখে আসি গিয়ে। নবাব বাহাদুরের কাছে গোপাল দাদার নামে মিথ্যে বলে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দিয়েছে। ছি 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 ছি, নবাব বাহাদুরের কাকে কান নিয়ে গেল আর তিনি কাকের পেছনে ছুটলেন? বলি একবার কানে হাত দিয়ে দেখলেন না যে কানটা আছে না নেই? শুনেছিলাম গোপাল নাকি সেই রকম কিছু কাজ জানতো না। কাল থেকে মন্ত্রী মশাইয়ের নামে খালি প্রচার চালাবো। না এখানে গোপালের বিরুদ্ধে কথা বলা যাবে না, আমি বড় মুর্শিদাবাদে গিয়ে জাহাঁপনাকে সব জানাই। মন্ত্রী তুমি কি শুনেছো, তোমার বিরুদ্ধে পথে নেমেছে মানুষ, রাজ্যে তোমার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ছে মানুষ, এর কি জবাব দেবে তুমি? এই সেনাপতিকে আদেশ দিচ্ছি এক নিমেষে ওদের ঠান্ডা করে দেবে মহারাজ। চুপ, একদম চুপ, আজ রাজ্যে যা ঘটেছে এর জন্য সম্পূর্ণ তুমি দায়ী। আগে গোপাল চলে যাওয়ার আগে লোক খেপিয়ে গেছে। আমি কিচ্ছু জানি না, আমার রাজ্যকে আগের রাজ্য বানিয়ে দিতে হবে, গোপাল ছাড়া আমার চলবে না, আর গোপাল না এলে এই বিক্ষোভ কমবে না। আগুন যখন লাগিয়েছো তখন নেভানোর দায়িত্ব তোমার, গোপালকে খুঁজে বের করো। আমি তো জানি না মহারাজ যে গোপাল কোথায় গেছে, সবাই বলছে তীর্থে গেছে। যেখান থেকে পারো আমার গোপালকে নিয়ে এসো, গোপালকে তাড়িয়ে দিয়ে তুমি আমাদের প্রজাদের ঠকাবে লুটবে, এসব চলবে না। এই রে আমার তো শাখের করা, হায় 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 হায়। তুমি কি বলছো, প্রজা বিদ্রোহ শুরু হয়ে গেছে গোপালের জন্য? বলেছিলাম না জাহাঁপনা, মন্ত্রীকে বিশ্বাস করাটা আপনার উচিত হয়নি, এতে করে আপনার নামও তো খারাপ হলো। ঠিক 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 ঠিক, আমাকে কৃষ্ণনগরে যেতে হবে ওদের পাশে, চল 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 চল, কালই কালই যাবো কালই যাবো। কি গো গিন্নি, কেমন লাগছে ঘুরতে? খুব ঘুরেছি খুব, এবার ফিরে চলো, বাচ্চাগুলোর জন্য মন কেমন করছে। হ্যাঁ এবার ফেরা যেতেই পারে, বেশ কয়েকদিন হয়ে গেছে, আমার মন বলছে
কৃষ্ণনগরের সবাই এখন আমাকে খুঁজছে। আশা করি নবাব বাহাদুরেরও ভুল ভেঙেছে। ওই তোমার নাতি নাতনিদের কথা গিনি, চলো আজই ফিরি, আর দেরি করা ঠিক না। সত্যি বাচ্চাগুলোকে কতদিন দেখেনি বলো তো। উফ, কতদিন পর ফিরলাম, কি বলো গিন্নি? আজা বলেছো, হ্যাঁ গোপাল দাদু কি আনন্দ, তোমরা কোনোদিন আমাদের ছেড়ে যাবে না। আয়। না না, আমরা এখন সবাইকে খবর দেব যে তোমরা এসে গেছো, চল চল সবাই। আমি ভাবতে পারিনি আমার খাজনা বাড়তি চাওয়াকে কেন্দ্র করে এই রকম একটা ঘটনা ঘটে যাবে। এই কৃষ্ণচন্দ্র, আমি সত্যি খুব লজ্জিত। না 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 না, এই কি বলছেন নবাব বাহাদুর? আজ তোমার সভায় এসে এই মুক্ত কণ্ঠে স্বীকার করছি, গোপাল ছাড়া গতি নেই, আর সেই সব বাজে ঘটনার জন্য দায়ী তোমার মন্ত্রী। এই গোপালের কোনো খবর পেলে মন্ত্রী? আগে না মহারাজ, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। ভুল কথা, তুমি চেষ্টাই করনি। ওই 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 তো গোপাল এসেছে, এসো এসো গোপাল, তুমি আমার বল, তুমি আমার ভরসা, তুমি ছাড়াও এই সবাই একেবারে ফর্সা। গোপাল ভাই, ভাই ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। গোপাল যদিও ক্ষমা করে, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, আর কৃষ্ণচন্দ্রকে বলবো মন্ত্রীর পদ থেকে একে বরখাস্ত করতে। এই একেবারে ধরে প্রাণে মরে যাব। মনে ছিল না যখন ব্যয় সংকোচের নামে আমাকে সব সময় বলে গেছো গোপালকে বরখাস্ত করুন, তেমনি আমি আজ তোমাকে এক বছরের জন্য বরখাস্ত করলাম। নিজেকে পরিবর্তন করে ফিরে এসো, তখন ভাবা যাবে। মহারাজ, এই রকম অবস্থায় কাউকে কর্মচ্যুত করা কি ভালো দেখায়? নবাব বাহাদুর, আপনিও ক্ষমা করে দিন। গোপাল, তুমি কি ধাতুতে গড়া বলো তো? ধন্য 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 গোপাল, ধন্য তুমি আজ, জ্ঞানী গোপাল, বিজ্ঞ গোপাল উপাধি দিলাম আজ। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।